লিখিত পরীক্ষার পরে তোমাদের মনস্তাত্ত্বিক পরীক্ষা নেওয়া হবে 15 নম্বরে, ঠিক আছে? এই মনস্তাত্ত্বিক পরীক্ষা গুলো এক ধরনের আইকিউ বা মানসিক দক্ষতার পরীক্ষা। এই মানসিক দক্ষতা পরীক্ষায় তোমাদের 15টা কোশ্চেন দেওয়া থাকবে পুলিশ কনস্টেবল পদের জন্য। আর সোজা ট্রেনিং একাডেমিতে যারা প্রস্তুতি নিচ্ছ, আমার মনে হয় তোমাদেরকে যেভাবে আমি শিখাবো আইকিউ বা মানসিক দক্ষতা, তোমরা ইনশাল্লাহ নিয়মগুলো জেনে গেলে পরীক্ষায় 15-র মধ্যে 15-ই পাবা। আমাদেরকে নিয়ম জানতে হবে, ঠিক আছে? এখন আমরা যদি ফর্মুলা জানি যে 1+1=2, তাহলে 2+1=3, পাশাপাশি তোমাদেরকে কিছু সাজেশন শীট আমি দিয়ে দেবো, ঠিক আছে? সাজেশন শীট এবং এখানে মডেল টেস্ট গুলো যদি তোমরা দিতে পারো তাহলে অবশ্যই 15-র মধ্যে 15 অবশ্যই পাবো, ঠিক আছে? তো যাই হোক, দেখো প্রথম উত্তরটা। এবং ইউটিউবের ভিউয়ার্স যারা রয়েছে, আমার স্টুডেন্ট যারা দেখো, আমাদের ইউটিউব দেখেই তো তোমরা সবাই আসো, আসো না? তো অনেকে কমেন্টস করেছো যে আমার কাছে মানসিক দক্ষতার প্রশ্নগুলো কেমন হতে পারে পুলিশ কনস্টেবল পদে। তো আমি সবসময় চেষ্টা করি, আমাদের ইউটিউব চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে টিউটোরিয়াল গুলো, তো আমি সবসময় চেষ্টা করি যাদের আসার সক্ষমতা হয় না তারা ইউটিউবে টিউটোরিয়াল গুলো দেখেও যাতে একটু হলেও প্রস্তুতি নিতে পারে, ঠিক আছে? তো যাই হোক, যারা ইউটিউবে দেখছো মনোযোগ সহকারে দেখো, পুলিশ কনস্টেবল পদে মানসিক দক্ষতা বা মনস্তাত্ত্বিক পরীক্ষায় যে ধরনের কোশ্চেন হতে পারে, আমাদের সোজা ট্রেনিং একাডেমির ছাত্ররা প্র্যাকটিস করছে। আমার বোর্ডে লেখা সক্ষমতা হচ্ছে না এই মুহূর্তে, বাট আমি বলে দেব, তোমরা একটু শুনে শুনে প্র্যাকটিস করবে আর তোমরা কারেক্ট অ্যান্সারটা দাঁড়িয়ে নাও, ঠিক আছে? দেখো প্রথম উত্তরটা, আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কি হবে, ঠিক আছে? এটা একটা রিলেশনশিপ টেস্ট। আপনার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আপনার কি হবে? এখানে তাহলে কি হবে? ঠিক আছে, আরেকটা দেখো, এটা কি হবে বলো তো? টাইগার, গুড। জি আই জি ই আর, টাইগার, বুঝা গেছে? ওকে, এরপর কোশ্চেনটা দেখো, নিচের পাঁচটি শব্দের মধ্যে কোনটি আলাদা, পাঁচটি শব্দের মধ্যে কোনটি আলাদা? দেখো শাপলা, গোলাপ, লিলি, পলাশ এবং চন্দন। তাহলে কি হবে? চন্দনটা হবে। কেন চন্দন হবে? কারণ চন্দন হচ্ছে একটি কাঠ, বাট শাপলা, গোলাপ, লিলি, পলাশ এগুলো হচ্ছিল কি? ফুল, ফুলের নাম, ঠিক আছে? এগুলোকে বলা হয় অড ম্যান আউট, মানে সেটা ভিন্ন দল ছাড়া সেটা খুঁজে বের করতে হবে, বুঝতে পারছে কি? আচ্ছা, তারপরে দেখো 4 নম্বর, ফর ইজ ব্যাড স্মোকিং হেল। তাহলে এটা আমাদের এলোমেলো একটি সেন্টেন্স, এই সেন্টেন্সটাকে কি করতে হবে? আগে সাজায় নিতে হবে, ঠিক আছে? তাহলে সাজালে কি হবে? স্মোকিং ইজ ব্যাড ফর হেল, স্মোকিং ইজ ব্যাড ফর হেল। তাহলে যদি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় তাহলে এটা সত্য না মিথ্যা হবে? সত্য হবে, ঠিক আছে? এই ধরনের সত্য মিথ্যার উপরে কিন্তু অনেকগুলো কোশ্চেন আসতে পারে। সাপোজ ধরো ঢাকার পূর্ব নাম খিলাফতাবাদ, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা। তাহলে ঢাকার পূর্ব নাম কি হবে? জাহাঙ্গীরনগর, ঠিক আছে? গুড। এরপর দেখো 5 নম্বর, নেম অফ এ ভেজিটেবল, নেম অফ এ ভেজিটেবল, এটা এলোমেলো করে দেয়া আছে, এলোমেলো করে দেয়া আছে, এটা সাজায় লিখলে কি হবে? পটেটো, ঠিক আছে? এই ধরনের অনেকগুলো এলোমেলো শব্দ আসতে পারে, যেমন তোমার
খেলোয়াড়ের নাম আসতে পারে, খাবারের নাম আসতে পারে, বিভিন্ন জায়গার নাম আসতে পারে, বাংলাদেশের বিভিন্ন জেলার নাম আসতে পারে, ঠিক আছে? বিভিন্ন দর্শনীয় স্থানের নাম আসতে পারে, বুঝতে পারছেন? তারপর ছয় নম্বর দেখো, কুল ইজ টু ফ্যান অ্যাজ হিটার ইজ টু ড্যাশ, কুল ইজ টু ফ্যান অ্যাজ হিটার ইজ টু ড্যাশ, তাহলে কি হবে? ওয়ান, গুড। কুল ইজ টু ফ্যান মানে ফ্যান কি করে? ঠান্ডা দেয় তো, তাই না? আর হিটার কি করে? হিটার উষ্ণতা দেয়, ওয়ার্ম দেয়, ঠিক আছে? বুঝতে পারছেন? ওকে, এই ছয় নম্বরের এই প্যাটার্ন দেখাবো হয় অ্যানালজি টেস্ট, মানে সাদৃশ্য খুঁজে বের করতে হবে। অ্যানালজি টেস্ট কি রকম হতে পারে দেখো, স্কাই ইজ টু ব্লু, স্কাই ইজ টু ব্লু, তাহলে গ্রাস ইজ টু কি হবে? গ্রাস ইজ টু গ্রিন হবে, ঠিক আছে? আবার দেখো, মিল্ক ইজ টু হোয়াইট এন্ড হানি ইজ টু, না না, মিল্ক যদি ধরো সাদা হয়, হানি কি হয়? হানি তো আসলে সুইট হয়, মিষ্টি হয়, তাই না? হানি সুইট হতে পারে, ঠিক আছে? দেখো, আমরা যদি এই ম্যাথমেটিক্যাল সিরিজটাকে যদি আমরা পাশাপাশি হিসাব করি, ঠিক আছে, মানে আমাদের একটা ধারা খুঁজে বের করতে হবে। কি খুঁজে বের করতে হবে? ধারাটা কিরকম হবে দেখো, পাশাপাশি দুই থেকে চার, আচ্ছা চার থেকে তিন, তিন থেকে ছয়, ছয় থেকে আট, এইভাবে করা যেতে পারে। আবার তুমি এক ঘর পর পর হিসাব করে যেতে পারো, ঠিক আছে? এক ঘর পর পর হিসাব করে যেতে পারো। তাহলে আমরা যদি এক ঘর পর পর হিসাব করি, প্রথমে দুই থেকে তিন এক যোগ হয়েছে, তিন থেকে চার এক যোগ, তাহলে চার থেকে এক যোগ হয়ে কত হবে? পাঁচ হবে, ঠিক একই ভাবে নিচেরটা দেখো এবার, চার থেকে ছয়, ছয় থেকে আট, আট থেকে এক, তাহলে কত হবে? দুই করে বাড়ছে না? দেখো চার থেকে ছয় দুই যোগ হলো, তারপর ছয় থেকে আট এখানেও দুই যোগ হচ্ছে, তাহলে আট থেকে দুই যোগ হয়ে কত হবে? দশ হবে। এটাই হচ্ছে সিরিজ বা ধারা, যখন বাড়ছে সবগুলোর সঙ্গে সমান গতিতে সমান ভাবে বাড়ছে, বুঝা গেছে কি? এই বুঝতে পারছো এখন বলো? ওকে, এর পরেরটা কি দেখো, আজকের দিনে তোমার বয়স কত, ইংলিশে দেয়া আছে, তাই না? পরীক্ষা যখন দিতে যাবো, পুলিশে যাও, আর্মিতে যাও, নেভিতে যাও, এয়ারফোর্সে যাও, বিজিবিতে যাও, যখনই যাবো পরীক্ষা দিতে, সবসময় সেদিন পরীক্ষার দিনে তোমার বয়স কত চলছে, কত মাস কত দিন, খুব ভালোভাবে জেনে যেতে হবে, ঠিক আছে? এরপরে দশ নম্বর দেখো, নিচের পাঁচটি শব্দের মধ্যে কোনটি আলাদা? দুধ, চা, কফি, জুস, কেরোসিন, কোনটা হবে? কেরোসিন হবে। এরপরে এগারো নম্বর দেখো, নিচের চারটি শব্দের মধ্যে কোনটি আলাদা? এ, বি, ই, ইউ, ও, তাহলে কি হবে? বি হবে। বি কেন হলো, কেউ বোঝো নাই, কেউ বোঝো নাই, সবগুলো ভাওয়েল এবং একটা মাত্র কনসোনে, ঠিক আছে? ভাওয়েল কয়টা? এরপরে দেখো, কোন অক্ষরের দলটি আলাদা, হিসাব করো তো, জে সি হবে, তাই না? এটা কারা বোঝো নাই? হাত তোলো, আচ্ছা আকাশ মিয়া বোঝো নাই, তাই না? আচ্ছা জেসি কেন হলো দেখো, কেন হবে আলাদা? বলো দেখি আমাকে জোড়া গুলো বলো কি কি আছে। আচ্ছা দেখো, এক্স ওয়াই জেড
দেখো যে কত দূর গেছে, আবার হচ্ছিলো এস টি ইউ, এই যে ইউ দিলাম, ইউ এর পরে ভি আসে, টি এর পরে পরবর্তী অক্ষরটি কি হবে? পূর্ববর্তী মানে আগে আর পরবর্তী মানে পরে, ঠিক আছে? এরপরে 14 নাম্বার দেখো, ওয়ান্ডারফুল, এখানে কয়টি ভাওয়েল আছে? কয়টি আছে? তিনটে ভাওয়েল আছে, তাই না? আচ্ছা, কোন কোন ওয়ার্ড অ্যালফাবেটে কিন্তু তোমার রিপিট হতে পারে, এ দুইবার থাকতে পারে, তাহলে ওই তুমি দুইবারই ঘুরবা, ঠিক আছে? ও দুইবার থাকতে পারে, আই দুইবার থাকতে পারে, ই দুটা হতে পারে, যে কয়টা থাকবে তুমি সে কয়টাই ঘুরবা, ঠিক আছে? এরপরে 15 নাম্বারটা দেখো, যদি 18514 সমান A S E A D হয় তাহলে 31385 এর মান কত হবে? কত হবে বলো তো? মানে এই নাম্বারটা হবে না কি? বাবা কারা বুঝো নাই? কেউ বুঝো নাই? এই এটা তো খুবই সোজা, খুবই সহজ, বুদ্ধি লাগে যা হবে। এটাকে বলা হয় কোডিং এন্ড ডিকোডিং, ঠিক আছে? কোডিং এন্ড ডিকোডিং বলে। দেখো এটাকে বলা হয় কোডিং এবং ডিকোডিং, ঠিক আছে? 1:a, তাহলে a এর মান কত দেয়া আছে? 1, আর 1 এর মান কত দেয়া আছে? a। আসলে বাস্তবে 1 a তো প্রথমে অ্যালফাবেট, না ঠিক একই ভাবে দেখো h কত তম অ্যালফাবেট? 8 নাম্বার। e কত তম? 5। 1 a, d 4 নাম্বার অ্যালফাবেট। তাহলে ঠিক একই ভাবে 3 নাম্বার অ্যালফাবেট কত হবে? c, a b c। 3 নাম্বার অ্যালফাবেট কত? c, a b c, ঠিক আছে? yes sir, sure তো? yes sir, okay। 3 নাম্বার অ্যালফাবেট আমরা c দিলাম, c। 1 নাম্বার অ্যালফাবেট a, 3 নাম্বার অ্যালফাবেট c, 8 নাম্বার অ্যালফাবেট h, 5 নাম্বার অ্যালফাবেট e। বোঝা গেছে? yes sir, বুঝতে পারছো? yes sir। তো যাই হোক, আসলে অনেকগুলো কোশ্চেন আছে, সময় স্বল্পতার কারণে দেখাতে পাচ্ছি না, ইনশাআল্লাহ সামনের ক্লাসে যারা ইউটিউবে দেখছো তোমাদেরকে আবার দেখাবো। ঠিক এইভাবে তোমরা যারা বসে আছো সদর একাডেমি স্টুডেন্টরা এবং যারা ইউটিউবে দেখছো তোমরা পাশে বসে বসে মানসিক দক্ষতার প্রশ্নগুলো প্রস্তুতি নাও, কারণ মানসিক দক্ষতার প্রিপারেশন যদি আগে থেকে না থাকে তাহলে কিন্তু পরীক্ষায় ভালো করা সম্ভব না, এবং এটা পৃথিবীর সকল পরীক্ষারই নিয়ম, যদি তুমি ভালোভাবে প্রিপারেশন না নিয়ে যাও তুমি ওই পরীক্ষা ভালো করতে পারবে না, ঠিক আছে? ওই পরীক্ষা কোনোভাবে ভালো কেউ করতে পারে নাই, পারবেও না, বুঝাতে পারছি? যেহেতু এটা পুলিশ কনস্টেবল পদে এখানে অনেক প্রার্থী থাকবে, প্রচুর চাহিদা থাকে এই চাকরিগুলোর, প্রচুর সংখ্যক স্টুডেন্ট পরীক্ষা দিতে যাবে, সে কারণে পূর্ব প্রস্তুতির কোনো যেহেতু বিকল্প নাই, সেহেতু যারা মনে করছো সোলজার ট্রেনিং একাডেমিতে এখনো সুযোগ রয়েছে 10 দিন 15 দিন এবং 20 দিনের একটা কোর্স করার, তোমরা চাইলে অবশ্যই এসে প্রস্তুতি নিতে পারো, এবং আশাবাদী আমি তোমাদেরকে রিটেন পরীক্ষার জন্য যা যা শেখানো হচ্ছে সাজেশন মতে যদি তোমরা ঠিক মতো পড়তে পারো তাহলে অবশ্যই তোমরা 100% কমন পাবে, ঠিক আছে? 100% তোমরা কমন পাবে, কারণ এটা আমি জোর গলা দিয়ে বলি, যতগুলো তোমাদের মডেল টেস্ট এবং সাজেশন দেওয়া হবে, শীট দেওয়া হবে,
এগুলো যদি কেউ বলতে পারে একটা ছাত্র সে অবশ্যই পরীক্ষা ভালো করতে পারবে বুঝতে পারছেন এই আর কি বিষয় বুঝতে পারছেন সবাই ভালো থেকো ইনশাআল্লাহ আসলে আবার দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম